পরবর্তী প্রশ্ন হচ্ছে, মসজিদের ইমাম সাহেব কি ব্যবসা করতে পারবে? কেন মুসলিম ইমাম সাহেব ব্যবসা করতে পারবে না ভাই? মুসলিম ইমাম সাহেব ব্যবসা করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে ব্যবসা করেছেন, সাহাবায়ে কিরাম ব্যবসা করেছেন, তাবেঈন ব্যবসা করেন, ওরা ইমাম নয় কে? সবাই ইমাম। মুসলিম ইমাম সাহেব ব্যবসা করতে পারবেন, তবে তিনি যেন সলাতের টাইমে ব্যবসাতে লিপ্ত না থাকেন, খেয়াল রাখবেন। অর্থাৎ জুমার আজান হয়ে গেলে তিনি যেন আর ব্যবসায় না থাকেন, সলাতের একমত হলে তিনি যেন ব্যবসার মধ্যে না থাকেন, এগুলো নিষিদ্ধ নয়। কিন্তু এগুলি ছাড়া, অর্থাৎ এই সময় ছাড়া, সলাত তার দায়িত্ব পালনের বাইরে তিনি যদি কোনো ব্যবসায় নিযুক্ত থাকেন, তাহলে সেটাকে আপনার দোষণীয় বলতে পারবেন না। হ্যাঁ, যদি তাকে নিয়োগ দেওয়ার সময় আপনারা বলেন যে যত টাকা আপনার দরকার একবারে বলুন, এত টাকা আপনাকে দিব পরিবার পরিচালনার জন্য, কিন্তু আপনি কোনো ব্যবসা করতে পারবেন না, এখানে থাকবেন, তাহলে আপনার শর্ত পূরণ করতে হবে তাকে, তখন আর সে ব্যবসা করতে পারবে না। আর যদি এরকম কোনো শর্ত না থাকে, তাহলে তিনি ব্যবসা করবেন, সন্তান বড় করবেন, পরিবার চালাবেন, এটা তার স্বাভাবিক দায়িত্ব। মসজিদ ইমামকে আপনার কত টাকা দেন বেতন? মসজিদ ইমামকে সর্বোচ্চ কেউ 5,000, কেউ 10,000, কেউ 15,000, আমরা বলিলাম 20,000 দিলেন, কেউ 25,000 দিলেন। বর্তমান সময়ে ঘর যদি তার জন্য আপনি বাসা ভাড়া না রাখেন, বাসা ভাড়া কত আপনি জানেন? বাসা ভাড়া তার 12,000 টাকা চলে যায়। 12,000 টাকা আপনি কয়দিন চলতে পারবেন একটা পরিবারকে? ইমাম সাহেব তো মানুষ না, তার পরিবার আছে, তার সন্তান সন্ততি আছে, তাদেরকে আপনার মানুষ মনে না করে নিজেরা ঠিকই মাসে 1,00,000-1,50,000 টাকা খরচ করেন, আর ইমাম সাহেবের জন্য আপনার 15,000 টাকা-20,000 টাকা বেশি হয়ে যায়, এবং তিনি ব্যবসা করলে কেন এই জন্য বিচার বসান, এটা কোনো ঠিক না। আপনি তার জন্য বড় ধরনের করেন, যদি তাকে ব্যবসা থেকে বন্ধ করতে চান, বড় ধরনের টাকার ব্যবস্থা করেন। যা হুজুর, আপনাকে নিয়োগ দিলাম, শর্ত হচ্ছে এটা, আপনি এই টাকা দিলাম, এই টাকাতে আপনি চলতে পারবেন, আমাদের আছে, আপনার ঘর আছে, ইমাম সাহেবের ঘর আছে, আপনার ঘর ভাড়া দিতে হচ্ছে না, বিদ্যুৎ বিল দিতে হচ্ছে না, আমরা ব্যবস্থাপনা করবো, কিন্তু আপনি কোনো ব্যবসা করতে পারবেন না। সারাক্ষণ আপনি ছাত্র আমাদের নিয়ে থাকবেন আর আমাদের ছাত্রদের পড়াবেন, তাহলে দেখবেন যে উনি ঠিকই রাজি হবে, কারণ উনি কেউ শখ করে কেউ টাকা রোজগার করতে বের হয় না, কারণ কষ্টে বের হয় অনেকে, যে আর কিছু করা যাচ্ছে না, পরিবার চলছে না, তখন তারা বের হয়। সুতরাং ইমাম সাহেব ব্যবসা করতে পারবে না এমন কথা ঠিক না, তবে তার দায়িত্ব আদায়ের সময় তিনি কোনো ব্যবসা করবেন না, বিষয়টা খেয়াল রাখবেন।